خودی کا سر نہالا الہ الا اللہ الہ الا اللہ الہ الا اللہ الہ الا اللہ. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে স্বাগত জানাচ্ছি। আমি আলী হায়দার মিদুল। এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত আছি সিলেটের বর্তমানে মুসলিম জনতার বলা যায় যে একটি আবেগের কেন্দ্র আজিমুস শানে ইজতেমার ময়দান থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমার সাথে আছেন শ্রদ্ধেয় সবুজ ভাই। লক্ষ লক্ষ জনতার আগমনের মাধ্যমে মুখরিত হয়ে রয়েছে বর্তমানের সিলেটের সর্বস্তরের মুসলিম মুসল্লিদের আবেগের কেন্দ্রস্থল এই ইজতেমার ময়দানটি। টাইমস অফ সিলেট এবং রূপালি সিলেট থেকে সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত আছি। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটি সারি রয়েছে, যে সারি সারিতে যেদিকেই চোখ যাচ্ছে আমাদের সেই দিকেই আমাদের চোখ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা। আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আপনাদেরকে যে সার্বিক অবস্থা রয়েছে সেই অবস্থা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বিগত কয়েক বলা যায় যে গত পরশু দিন থেকে একটা কনফ্লিক্ট ছিল এই ইজতেমা নিয়ে। সেই কনফ্লিক্ট কি ছিল আমরা জানতে পারি যে এই ইজতেমাকে কেন্দ্র করে এই ইজতেমার একটি বাধার একটি বিষয় আমাদের মাঝে ফুটে উঠে, আমরা সেটিও আপনাদের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে তুলে ধরেছিলাম। তারপর আমরা দেখলাম যে অতপর সব বাধা বিপত্তির পর সেইগুলো পজিটিভ একটি ফিডব্যাক নিয়ে, দর্শক পজিটিভ একটি ফিডব্যাক নিয়ে 17 এবং 18 তারিখ এই দুই দিন আজিমুস শান ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের মাঠে, যেখানে লক্ষ লক্ষ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অবস্থানের মাধ্যমে বাস্তবিত হচ্ছে এই আয়োজন। এই আয়োজনটি আয়োজিত করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য 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 গণিত মুসল্লিরা এখানে অবস্থান করছেন। একজন স্বেচ্ছাসেবী ভাই আছেন, একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। প্রথমে প্রথমে কেমন আছেন শুধু এতটুকু বলবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কেমন লোকজনের মানে ভিড় দেখতে পাচ্ছেন সকাল থেকে যদি একটু বলতেন? লোকাল কারণ সকাল থেকে অনেক মানুষ সমাগতম হয়েছে। ইনশাল্লাহ আগামী সকালে আরও অনেক মানুষ হবে, পর্যাপ্ত আমরা জায়গা দিতে পারতেছি না। আপনারাই দেখতেছেন। চাপ কেমন আপনাদের কাজের উপর যদি একটু বলতেন? তেমন চাপ না আলহামদুলিল্লাহ, সবাই সহযোগিতা করছে, তেমন একটা চাপ না। লোকজন সিলেটের লোকজন নাকি আরো বাহির থেকেও লোকজন আসছেন এখানে? বাহির থেকেও আসছে, ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া এরকম আছে, নেত্রকোনা কুমিল্লা এরকম থেকে অনেক মানুষ আছে, বাহির থেকেও আসছে। আমেজটা কেমন লোকদের মধ্যে এই ইজতেমাকে ঘিরে? খুব আনন্দ সহিত সবাই আসছে, খুব ভালো লাগছে। মৌলানা আবিদুজ্জামান আবিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক অসাধারণ একটি আয়োজন এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জনতা এখনো আসছেন এই জায়গাটিতে। মানে একটি অসাধারণ সৌন্দর্য বলতে পারেন, একদম বৃদ্ধ থেকে ইয়ংস্টার যারা রয়েছেন তারা এখানে যুক্ত হচ্ছেন সেই মাহফিলটিতে।
এবং খাবারের আয়োজন চলছে। চাচা কেমন, খাবারের মান কেমন আপনাদের যদি একটু বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আসছেন আপনি? আমরা তো মলিবাজার থেকে। মলিবাজারে কোন জায়গা চাচা? রাজনগর থানা। এই আয়োজন কেমন লাগছে আপনার যদি একটু বলতেন চাচা? আলহামদুলিল্লাহ এই আয়োজন অনেক সুন্দর, আর আমরা ইসলাহির আয়োজন একটা। আয়োজকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আঞ্জুমানে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির মুফতি রশিদুর রহমান সাহেবকে মুবারকবাদ জানাই। আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি ওনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘায়িত করুক। এই ধন্যবাদ আপনাকে চাচা। তারা মৌলভীবাজার থেকে এসেছেন, অনেকেই রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যারা যুক্ত আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে অসাধারণ মুহূর্তটি সবার মধ্যে তুলে ধরবেন এতটুকু প্রত্যাশা থাকবে। আমরা আরেকটু আপনাদেরকে এখানের আমেজটি, মূলত আপনাদের উদ্দেশ্যে এখানে যে আমেজ রয়েছে সেই আমেজটি সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি। এখন বাংলাদেশ সময় প্রায় 12:12 বা 13 মিনিট এরকম বাকি হবে। আমেজ আমেজ ভাব রয়েছে। আমরা একটু ভিতরে যাই, গেলে আপনাদেরকে আরো ডিটেইলস হয়তো তুলে ধরতে পারবো। একজন ভাই আছেন, ভাইয়ের নামটা কি যদি একটু বলতেন প্রথমে? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কেমন লাগছে এই আয়োজনটুকু যদি বলতেন, এবং আয়োজকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার কিছু বলা নাই, মুরব্বীরা আছে ওরা বলবেন। আমার কিছু অত্যন্ত আনন্দিত লাগছে, বা আমাদের টার্গেটের চাইতেও লোক বেশি হয়েছে। ধন্যবাদ আপনাকে। শালীনতা, শ্রদ্ধাবোধ, সিনিয়র যারা মুরব্বীরা রয়েছেন তাদের মধ্যে শ্রদ্ধাবোধের একটি বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রিয় ভাইয়ের মুখ থেকে। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে আয়োজকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, ওনার একটি সহজ উত্তর ছিল যে এ বিষয়ে মুরব্বীরা রয়েছেন। এটাই সৌন্দর্য, তাই না সবুজ ভাই? ভাই কই থেকে আইছেন আপনারা? ধন্যবাদ। আচ্ছা আমরা সামনের দিকে যাই। উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে সম্মানিত দর্শক। টাইমস অফ সিলেট এবং রূপালী সিলেটের পর্দায় আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত আছে আমি আলী হায়দার মিদুল এবং সবুজ আহমেদ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খাবারের কেউ খাবার শেষ করে নিচ্ছেন, কেউ খাবার প্রায় শুরু করছেন, এরকম ভাবে এক প্রিয় ভাই আছেন মাশাল্লাহ। কেমন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। অসাধারণ অসাধারণ মুহূর্ত আলহামদুলিল্লাহ ভাই, অসাধারণ মুহূর্ত আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমরা একটু চাচ্ছিলাম ব্যতিক্রমী কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। এই যে ভিতরের যে আমেজটুকু রয়েছে সে আমেজটুকু হয়তো আপনারা খুব কমই দেখতে পেরেছেন হয়তো, কিন্তু আমরা চাচ্ছি আমাদের সেরাটা আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। দর্শক, কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে অসাধারণ মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হেলথ ক্যাম্পেরও আমরা যতটুকু জেনেছি হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক ভাইরা, ভাই কোথা থেকে এসেছেন?
শ্রীমঙ্গল তো না শ্রীমঙ্গলের কোন জায়গা থেকে এসেছেন ভৈরব বাজার ভৈরব বাজার জি জি আর আরেক চাচা কোথা থেকে এসেছেন সব ভৈরব বাজার থেকে ভৈরব কেমন লাগছে এই আয়োজন এবং আয়োজকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা ভালো লাগছে জি ভালো লাগছে ভালো লাগছে যারা আয়োজন করেছেন এই আয়োজনটুকু তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আঞ্জুমানে হেফাজতে ইসলামের দায়িত্বশীলদের উদ্দেশ্যে হ্যাঁ ওদের দায়িত্বশীল ওদের জন্য আমরা দোয়া এবং দোয়া করতেছি এবং ধন্যবাদ ওদের জন্য ধন্যবাদ আমরা শ্রীমঙ্গল থেকে কিছু ভাইরা এসেছিলেন ইমাম সাহেব রয়েছেন নামটা আপনার একটু বলবেন এবং এই আয়োজনটুকু কেমন লাগছে আপনার নামটা আমি হুসাইন আহমদ কোম্পানিগঞ্জ থেকে আসছি আয়োজন তো অত্যন্ত সুন্দর আঞ্জুমানে হেফাজতে ইসলাম যে সুন্দর ইজতেমার আয়োজন করছেন প্রশংসনীয় উদ্যোগ দিন প্রচারের জন্য বা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দিনই দাওয়াত ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য এর চেয়ে সুন্দর আর বৃহৎ কোনো আয়োজন হতে পারে না আমরা লক্ষাধিক মানুষের সমাগম আজকে এখানে আমরা অবস্থান করছি আসলে নিজের জীবন সাজাতে সমাজ রাঙ্গাতে আমরা চাইব যে আঞ্জুমানে হেফাজত ইসলামের এই উদ্যোগের ফলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়বে সর্বত্র দূর দূরান্ত থেকে যারা আসছেন যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে বাইরা আছেন আয়োজনের সাথে জড়িত তাদের প্রতিও মুবারকবাদ আমরা যারা আসছি কষ্ট করে আমরা অনেক প্রশান্তি পাচ্ছি মনের ভিতরে খুব শান্তি পাচ্ছি খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে কোম্পানিগঞ্জ থেকে এসেছেন দর্শক এতক্ষণ আপনাদের সাথে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম অনেকে আখেরি মোনাজাত সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের কমেন্ট বক্সে এবং আমরা অনেকেরই নাম পড়তে চাচ্ছিলাম তো সেই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে আখেরি মোনাজাত কয়টায় আমরা এখানে দায়িত্বরত যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি আগামীকাল সকাল 10টার সময় এখানে আখেরি মোনাজাত হবে আপনারা কেউ চাইলে এখানে আসতে পারবেন এবং আমাদের সরাসরি সম্প্রচারগুলো থাকার সম্ভাবনা রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন দর্শক মোটামুটি এই ছিল সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আজিমুস শান ইজতেমার ময়দান থেকে সর্বশেষ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলী হায়দার মিতুল সাথে ছিলেন শ্রদ্ধেয় সবুজ আহমেদ